নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। এই রেসিপিটা বিশেষ করে নর্থ বেঙ্গলে যারা আছে তারা তো জানেনই, কিন্তু যারা দক্ষিণবঙ্গে আছে তাদেরকে তো জানতে হবে। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিই। আজকের এই রেসিপিটা হলো ভাত ভাজা। আমি এখানে রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সয়াবিন, আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি পটল। একদম ছোটো ছোটো করে পটলগুলোকে কেটে নিয়েছি যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর সয়াবিনটাকে আগে ভালো করে গরম জলে সেদ্ধ করে নিয়েছি, তারপরে সয়াবিনটাকে করেছি। এখানে সকালের বাসি ভাত ছিল, আজকে নিরামিষ দিন, সকালের বাসি ভাত দিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না, তার জন্য এই রেসিপিটা বানাবো। এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম একটা কড়াতে। এবারে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে, চাইলে এখানে দুটো শুকনো লঙ্কাও আপনারা ফোড়নে দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। জানেন, কাঁচা লঙ্কা ফোড়ন কিন্তু খুব ভালো লাগে। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পটল। আগে সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তার জন্য পটলগুলো দিয়ে দিলাম। একদম কিন্তু ছোটো ছোটো কেটেছি, আপনাদেরকে ঠিক এইভাবেই কাটতে হবে। ওই ধরুন 3 থেকে 4 মিনিট মতো ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। আমি একটু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতোই দেবেন। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভাতের উপরে হলুদ গুঁড়োটা দিলে দেখবেন একটা গন্ধ করে, তার জন্য আমি একেবারেই এখানে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেবেন। এই রেসিপিটা নিরামিষ দিনে বিশেষ করে বাচ্চারা কী খাবে খুঁজে পায় না, কি বানিয়ে দেব খাওয়ার জন্য তো খুবই চিন্তিত থাকি, কিন্তু এই রেসিপিটা থাকলে বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে পছন্দ করবে। এবার দেখুন, আমি সয়াবিনগুলোও দিয়ে দিলাম, আমি আগে কেটে নিয়েছিলাম। আমি আগে ভালো করে জলটা নিগড়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বড় হলে মুখে পড়লে ভালো লাগবে না, তাই ছোটো ছোটো করে নিয়েছি। আমি আগে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে, তাহলে ভালো লাগবে। এইভাবে আমি কিন্তু মিনিট তিনেক মতো ভেজে নিয়েছি। এবার দেখুন এই রকম কালারটা এসছে। এরপরে এখানে যে বাসি ভাতটা ছিল এবার এর উপর দিয়ে দেব। সকালের বাসি ভাত হলে ভালো হয়, তবে গরম ভাত হলে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম ভাতেও ভালো লাগে, কিন্তু একটু ঠান্ডা করে নিলে আরও ভালো জিনিসটা হয়। এরপর বাসি ভাতটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। প্রথমটা ভালো লাগবে না, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন। আরও নানান ধরনের সবজিও অ্যাড করতে পারেন, যেমন গাজর। এইরকম আমি প্রায় 5 থেকে 6 মিনিট নাড়ার পরে এইরকম কালার এসেছে। অল্প একটু সামান্য লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আর দিয়ে দেবো এখানে সামান্য চিনি। মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসের মতো লাগবে, ভালোই লাগে খেতে। অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দেখুন প্রায় 5 থেকে 6 মিনিট পর আমার এই রকম কালার এসছে, এত সুন্দর ঝরঝরে হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা এটা অফিসে বা স্কুলে টিফিনেও দিতে পারবেন। এই রান্নাটা খুবই ভালো, আমি যখন মালদাতে থাকতাম তখন এই রান্নাটা শিখেছিলাম, তাই ভাবলাম আজ যখন বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন আমার কিন্তু এই রান্নাটা একদম রেডি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।